আচ্ছা, আশা করি সবাই এই প্যান্ডেমিকে ভালো আছো। আজকে আমি তোমাদের ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডির ওপরে একটা ব্রিফ অ্যাকাউন্ট দিতে চলেছি বা আমরা আলোচনা করছি। ওভারঅল একটা আইডিয়া ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডি। দেখো, প্রথমে আসা যাক ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডি কাকে বলে। দেখো, কোনো একটা নির্দিষ্ট এলাকা বা স্টাডি এরিয়া, সেখানকার সম্পর্কে যখন আমরা ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল ইটসেট্রা এই সমস্ত টপিকের ওপরে যখন আমরা জ্ঞান আহরণ করব এবং অবশ্যই তার পাশাপাশি আমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করব বা তথ্য কালেক্ট করব, তার পদ্ধতিকেই কিন্তু ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডি বলে। ওকে, নেক্সট আসবো ফিল্ড রিপোর্ট কাকে বলে। ফিল্ড রিপোর্ট কাকে বলে? না, এই ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডির মাধ্যমে যে ইনফরমেশন বা ডেটাগুলো পাচ্ছি সেগুলোকে যখন আমরা বিভিন্ন কার্টোগ্রাফিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের সাহায্যে যখন আমরা কি করব, না অ্যানালিসিস করব এবং রিপোর্ট আকারে প্রকাশ করব, সেটাকে আমরা ফিল্ড রিপোর্ট বলে। তাহলে আমরা জানলাম ফিল্ড রিপোর্ট কাকে বলে, ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডি কাকে বলে। নেক্সট, এটার সিগনিফিকেন্স কি বা ইম্পর্টেন্স কি জিওগ্রাফিতে? জিওগ্রাফিতে কেন ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডি করা হয়? দেখো, আমরা বইতে যেগুলো পড়ি, যে সমস্ত ইনফরমেশনগুলো পড়ি, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু থিওরিটিক্যাল নলেজ পাই, আমরা তাত্ত্বিক জ্ঞান পাই, ডিরেক্ট অবজারভেশন কিন্তু আমরা করি না। ধরে নাও তুমি তুমি ব্যাডল্যান্ড পড়ছো। কোথায় পড়ছো? না, আমাদের গনগনি ডাঙ্গা এলাকা, গড়বেতাতে যেটা রয়েছে। বইতে পড়ছো বা কোনো কেস স্টাডিতে ল্যাটেরাইট পড়তে গিয়ে ওটা পড়ছো, কিংবা ধরলাম তুমি তুমি ধরলাম পুরুলিয়ার কোনো একটা জায়গা সম্পর্কে, কোনো ট্রাইবাল এলাকা সম্বন্ধে পড়ছো, এটা তো পড়ছোই। তাহলে বইতে পড়লে শুধুমাত্র তুমি একটা কি হচ্ছে, একটা তত্ত্বগত একটা নলেজ পাচ্ছ, কিন্তু যেহেতু তুমি জিওগ্রাফিতে পড়ছো, যদি আমরা ফিল্ড ওয়ার্ক করি বা ফিল্ড স্টাডি করি, তাহলে আমরা ওই গড়বেতাতে গিয়ে যেটা আমরা বইতে পড়ছি সেটা যদি আমরা ডিরেক্ট অবজারভেশন করি, তাহলে আমাদের নলেজটা আরও পাকাপোক্ত হবে, আমাদের জেনারেল কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। বা ধরলাম ওই ট্রাইবাল সোসাইটি নিয়ে যেটা পড়ছি পুরুলিয়ার ওপরে, কিংবা ধরলাম কোনো রিভার নিয়ে পড়ছি ধরলাম, বা ধরলাম কোনো ডেল্টা নিয়ে পড়ছি, বা ধরলাম কোনো আমরা এশুয়ারি বা মোহনা নিয়ে পড়ছি, তাহলে আমরা সুন্দরবন এলাকায় গেলাম, তাহলে আমাদের কি হয়েছে, বইয়ের তো নলেজ যেটা আছে আছে থিওরিটিক্যাল, তার সাথে আমাদের প্র্যাকটিক্যাল একটা নলেজটা যোগ হয়ে যায়, ফলে ওভারঅল আইডিয়াটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়। এর জন্যই আমরা জিওগ্রাফিতে ফিল্ড স্টাডি বা ফিল্ড ওয়ার্ক করে থাকি। এবং আরও একটা বিষয় কি রয়েছে, ধরলাম আমরা স্টাডি এরিয়ার সম্পর্কে একটা ফিল্ড রিপোর্ট করলাম, তাহলে তার সমস্ত ভালো খারাপ দিকটা উঠিয়ে এলো বা বিভিন্ন প্রবলেমগুলো উঠিয়ে এলো, আমরা বিভিন্ন সাজেশান দিলাম বা কী কী করা উচিত বললাম, পরবর্তীকালে কিন্তু ওই এলাকার ডেভেলপমেন্টে কিন্তু ওই রিপোর্টটা কাজে লাগানো যেতে পারে। তাহলে এগুলো গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে ফিল্ড স্টাডির জিওগ্রাফিতে। নেক্সট কি? নেক্সট হচ্ছে অবজেক্টিভ। ফিল্ড স্টাডির উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে করব? একটা তো অবশ্যই শুধু বইতে পড়লে যেটা আমরা থিওরিটিক্যাল নলেজ পাই বা তত্ত্বগত জ্ঞান পাই, তার সার্বিক বা সঠিকভাবে মূল্যায়নের জন্য বা বাস্তব অভিজ্ঞতার জন্য আমরা ফিল্ড স্টাডি করব, ডেফিনেটলি এটা করব। দেন আরও কি হতে পারে, যেহেতু তোমরা এখন কলেজে পড়ছো, পরে ইউনিভার্সিটিতে যাবে, তোমরাই কিন্তু নেক্সট জেনারেশন বা নেক্সট ফিউচারে তোমরাই কিন্তু মানে প্রধান মানুষ বা প্রধান জনগণ বা উদ্যোক্তা তোমরাই, তোমরাই কিন্তু নিয়ে যাবে সোসাইটিকে, সামনে নিয়ে যাবে। সুতরাং কোনো এলাকা সম্পর্কে বা কোনো জায়গার প্রসঙ্গে বা দেশের বা সোসাইটির সেখানকার সোশ্যাল কন্ডিশন কেমন হয়, ইকোনমিক কেমন হয়, এনভায়রনমেন্টাল কী কী হতে পারে, ফিজিক্যাল কী কী কন্ডিশন হতে পারে, কী কী প্রবলেম হতে পারে, কীভাবে সেটাকে সলভ করা যেতে পারে, সে সম্পর্কে তোমাদের একটা ধারণা অবহিত হবে। প্লাস সেগুলো সলভ করার জন্য কী কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, তারও কিন্তু একটা রূপরেখা বা আউটলাইন তোমাদের এই স্টুডেন্ট কন্ডিশন থেকেই কিন্তু একটা গড়ে ওঠে মনের মধ্যে। তাহলে কী হচ্ছে, এই সমস্ত কিছু ডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে কিন্তু তোমাদের জ্ঞানের কিন্তু বিকাশ ঘটবে, আর এটাই হচ্ছে ফিল্ড স্টাডির মেন অবজেক্টিভ। নেক্সট আমাদের
কি রয়েছে না, সিলেকশন অফ দ্য স্টাডি এরিয়া, আমরা কিভাবে সিলেক্ট করব। দেখো, স্টাডি এরিয়া সিলেকশনের ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হয় এরিয়া স্পেসিফিক স্টাডি, বা এরিয়া ওয়াইজ বা এরিয়া স্পেসিফিকভাবে আমরা স্টাডি এরিয়া সিলেক্ট করে থাকি, আর একটা হচ্ছে প্রবলেম স্পেসিফিক। বেসিক্যালি কি হচ্ছে, জেনারেল ডিগ্রি কোর্সে বা অনার্স লেভেলে কি হয়, বা ইনফ্যাক্ট মাস্টার্স লেভেলেও নর্মালগুলোতে, তবে ডেফিনেটলি অনার্স বা গ্র্যাজুয়েশনে কি করা হয় না, টিচাররা কি করে স্টুডেন্টদের সাথে আলোচনার মাধ্যমে আগে এরিয়া ধরে নেওয়া হয় যেটা আমাদের সিলেবাসে থাকে। যেহেতু আমরা প্লেন রিজিয়নে থাকি, বিলং করি, ডেফিনেটলি প্লেটিউ রিজিয়ন কিংবা মাউন্টেনিয়াস রিজিয়নের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন থাকে বা সিলেবাসে উল্লেখিত থাকে। তাহলে সেই সেই ওয়াইজ আমরা নর্মালি কি কোনো রিমোট এরিয়া চুজ করি, সেটা প্লেটিউ রিজিয়ন হতে পারে, মধ্যপ্রদেশ বা অন্য কোথাও কিছু হতে পারে, বা মাউন্টেনিয়াস এরিয়া হতে পারে, সিকিম কিংবা হিমাচল প্রদেশ বা জম্মু কাশ্মীর হতে পারে, বা উত্তরাখণ্ড হতে পারে। তাহলে আমাদের একটা রিমোট এরিয়া বা কোনো ভিলেজ এরিয়া বা কোনো পৌরসভা এলাকা সিলেক্ট করে নিয়ে কি করা হয়, সেখানকার ল্যান্ড ইউজ বা সোশ্যো ইকোনমিক কন্ডিশনটা কিন্তু তুলে ধরা হয় বা সেইগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়, দিয়ে টোটাল একটা পুরো কাজটা রিপোর্ট আকারে আমাদের প্রকাশ করতে হয় বা রেডি করতে হয়। আচ্ছা, আর একটা কি হয়, প্রবলেম স্পেসিফিক। এটা বেসিক্যালি এমএসসিতে, তোমরা জিওগ্রাফিতে এমএসসি করলে বা পোস্ট গ্র্যাজুয়েশন করলে সেখানে স্পেশাল পেপার থাকে, তখন তোমাদের ডিজার্টেশন করতে হয়, কিংবা আরও উপরে উঠলে হায়ার এডুকেশন করলে থিসিস যখন করবে, এমফিল পিএইচডি করবে বা পোস্ট ডক করবে, তখন কি হচ্ছে না, আরও স্পেসিফিক্যালি তখন প্রবলেম আগে সিলেক্ট করা হয়, আগে প্রবলেমের উপর গুরুত্ব দেওয়া হয়, তারপরে কি হবে না, তারপরে কোনো একটা এলাকার উপর সার্ভে করা হবে, সেটা ঠিক ঠিক করে নিয়ে তারপরে কাজ করা হয়। আগে কি হচ্ছে, প্রবলেমকে জিওগ্রাফিক্যাল অ্যাঙ্গেল থেকে কিন্তু বা জিওগ্রাফিক্যাল লাইট থেকে তাকে ডিসকাশন করা হয়। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট আমরা কি জানবো, নেক্সট আমরা জানবো না, আমাদের এই যে ফিল্ড ফিল্ড স্টাডিতে যাব বা ফিল্ড ওয়ার্কে যাব, তার ইকুইপমেন্টস কি 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 নিয়ে যেতে হয়, ইকুইপমেন্টস কি কি রিকোয়ার হয় আমাদের। দেখো, ফিল্ডে যাওয়ার আগে মিনিমাম কোনগুলো লাগে বা কোনগুলো প্রিপারেশন নিতে হয় ইকুইপমেন্টস আকারে, বললাম কোন এলাকায় যাচ্ছি তার ক্লাইমেট অনুযায়ী পোশাক আশাক সেইভাবে নিতে হয়। আচ্ছা, আর কি নিতে হয় না, হালকা শক্তপোক্ত জুতো নিতে হয় যাতে সমস্ত জায়গায় ইজিলি, যাতে আমাদের কমফোর্টেবল হয় পায়ের সাথে। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে মেডিসিন রাখতে হয়, এছাড়াও কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে যেতে হয়। আর কি নিতে হয় না, তোমাদের অবশ্যই ক্লিপ বোর্ড নিয়ে যেতে হয়, পেন্সিল, পেন, তারপরে A4 সাইজে হোয়াইট পেজ নিয়ে যেতে হয়, ছাতা বা টুপি, অবশ্যই রিস্ট ওয়াচ থাকে। আচ্ছা, যে জায়গায় যাচ্ছি সেখানকার কি কি নিয়ে যেতে হয়, সেখানকার কোনো যদি সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ পাই তাহলে সেই ম্যাপ, নাহলে কেডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র নিয়ে যেতে হয়। অবশ্যই ক্যামেরা রাখতে হয় কাছে, ইনস্ট্রুমেন্টাল সার্ভে যদি করা হয় অবশ্যই করা হয়, তখন অবশ্যই অ্যাবনি লেভেল, প্রিসমেটিক কম্পাস বা ডাম্পি লেভেল, রেঞ্জিং রড, এগুলো নিয়ে যেতে হয়। অবশ্যই জিপিএস থাকে কাছে, যদি সয়েল সার্ভে করা হয় তাহলে ডেফিনেটলি সয়েল কিট নিয়ে যেতে হয়, এবং অবশ্যই যে ইনস্ট্রুমেন্টাল সার্ভে করব তার জন্য বিভিন্ন ফিল্ড বুক আগে থেকে রেডি করে নিয়ে যেতে হয়, কিংবা আমরা যে সোশ্যো ইকোনমিক সার্ভে করব, ইন্টারভিউ করব, বা আমাদের কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমাদের প্রশ্নাবলী রেডি করে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম, ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডি কাকে বলে, ফিল্ড রিপোর্ট কাকে বলে, জিওগ্রাফিক্যাল স্টাডিজে কেন ইম্পর্টেন্ট বা কেন সিগনিফিক্যান্স ফিল্ড ওয়ার্ক, দেন আমরা জানলাম অবজেক্টিভ কি হওয়া উচিত, আর জানলাম কি না, সিলেকশন অফ দ্য স্টাডি এরিয়া কিভাবে করতে হয় বা কিভাবে সিলেক্ট করতে হয়, আর এখনই কি জানলাম না, ইকুইপমেন্টস রিকোয়ার্ড ফর ফিল্ড সার্ভে কি কি নিয়ে যেতে হয়, লাস্ট আজকে আমরা কি জানবো না, স্টেজেসগুলো কি কি। দেখো, এই টোটাল ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড স্টাডির প্রিপারেশন বা সমস্ত কিছুই, এই টোটাল ফিল্ড ওয়ার্ককে তিনটে স্টেজে ভাগ করা হয়, প্রি ফিল্ড প্রিপারেশন, ডিউরিং ফিল্ড বা ফিল্ড ওয়ার্কের সময়, আর একটা পোস্ট ফিল্ড। প্রি ফিল্ডে আমরা কি করি না, প্রি ফিল্ডে কি করা হয়, জেনারেলি কি করা হয় না, স্টাডি এরিয়া সম্পর্কে ম্যাপ কালেক্ট করা হয়, আর কি না, বিভিন্ন সেকেন্ডারি সোর্স থেকে ডেটা কালেক্ট করা হয়। ধরে নাও আমরা যেই এলাকায় যাচ্ছি সেই এলাকাগুলো আমরা কি হয়েছে না, সেই এলাকা সম্পর্কে আমাদের সার্ভে অফ ইন্ডিয়ার অফিস থেকে টোপোশিট কালেক্ট করলাম। আচ্ছা,
আমরা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে জিওলজির ম্যাপ কালেক্ট করলাম। আচ্ছা আমরা আর কি করব? না আমরা আর করব, সেন্সাস অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আমরা সেখানকার পুরোপুরি স্টাডি এরিয়া না পেলেও সেই ডিস্ট্রিক্টের আমরা পপুলেশন বা ডেমোগ্রাফিক সংক্রান্ত ডেটা কালেক্ট করলাম। আর কি করলাম? যত পারি নলেজ কালেক্ট করবো আমরা, বিভিন্ন ধরনের নলেজ বা ইনফরমেশান, সেটা ইন্টারনেট হতে পারে বা বই হতে পারে। আচ্ছা আমরা মিটিওলজিক্যাল অফিস থেকে রেনফল কিংবা টেম্পারেচারের ডেটা কালেক্ট করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমরা কি হয়েছে না, এগুলো আমরা প্রিফিল্ডে করে থাকি, এবং অবশ্যই ইন্টারনেট থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেটা এনআরএসি ভুবন হতে পারে, স্যাটেলাইট ইমেজ আমরা কালেক্ট করি স্টাডি এরিয়ার। ফিল্ড স্টাডিতে কি করব? ফিল্ড স্টাডিতে কি হয় না, ফিল্ড স্টাডিতে বেসিক্যালি দুটো হয়, একটা হচ্ছে প্রাইমারি ডেটা কালেক্ট হয় আর একটা সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কি কালেক্ট হয়, মানে আমরা ধরলাম ওই যে সোশ্যো ইকোনমিক আমরা সার্ভে করব, সেটা হাউস হোল্ড সার্ভে হতে পারে, মার্কেট সার্ভে হতে পারে, হোটেল সার্ভে হতে পারে। আমরা প্রিফিল্ডে যে কোয়েশ্চেনিয়ারগুলো আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা আমরা সার্ভে করে ডেটা কালেক্ট করব সরাসরি ফিল্ড থেকে বা স্টাডি এরিয়া থেকে। আর সেকেন্ডারি ডেটা হিসেবে কি করব না, যেগুলো আমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে বসে বা কলেজে বসে যেগুলো কালেক্ট করা সম্ভব হয়নি, যেমন মৌজা মানচিত্র, সেটা হয়তো পেলাম না, তখন ওই স্টাডি এরিয়াতে গিয়ে লোকাল বিএলআরও অফিসে গেলাম বা পঞ্চায়েত অফিস থেকে সেটা কালেক্ট করলাম, কেডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ম্যাপ, কিংবা ধরলাম ওখানকার কোনো পরিবেশ সংক্রান্ত ডেটা ওখানকার এনভায়রনমেন্টাল কোনো অফিস থেকে ডেটা কালেক্ট করলাম, বা ওখানকার কোনো আলাদা কোনো গভর্নমেন্টাল অফিস থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন বা কালচার রিলেটেড আমরা ডেটা কালেক্ট করলাম, সেটা কিন্তু অবশ্যই কোথায় হলো না, এটা আমরা ডিউরিং ফিল্ড করি, সেকেন্ডারি ডেটা হিসাবে এইগুলো করে থাকি। আচ্ছা আর কি করে থাকি আমরা? না আমরা যদি ধরে নাও যদি সয়েল সার্ভে করি, সয়েল কিট নিয়ে গেছি, তাহলে ওখানে সয়েল টেস্ট করতে পারি, এবং অবশ্যই আমরা মৌজা ম্যাপ পেয়ে গেলে কিন্তু ওখানকার ল্যান্ড ইউজ সার্ভে করতে পারি। এটা সোশ্যো ইকোনমিক সার্ভের একটা বড় পার্ট, বা গ্র্যাজুয়েশনের বা জিওগ্রাফি অনার্সের ল্যান্ড ইউজ সার্ভে মোরলের সমস্ত জায়গাতেই করা হয়, সমস্ত ইউনিভার্সিটিতেই করা হয়। তার জন্য কি, যদি আমরা মৌজা ম্যাপ বা কেডাস্ট্রাল ম্যাপটা যদি পেয়ে যাই, তাহলে কি করা হয়, ইজিলি আমরা কিন্তু প্লট ওয়াইজ ল্যান্ড ইউজ ম্যাপ আমরা রেডি করতে পারি। সেটা কিভাবে করা হয় না, সেটার জন্য আমরা কি করব না, সেটার জন্য কি করব, মৌজা ম্যাপ নিয়ে ধরলাম একটা মৌজা বা গ্রামে ঢোকা তিনটে রাস্তা, তাহলে আমরা ছোট ছোট তিনটে গ্রুপে ভাগ করে নিলাম, দিয়ে তিনটে রাস্তা দিয়ে তিনটে এন্ট্রি দিয়ে তিনটে গ্রুপকে আমরা চেষ্টা করলাম এন্ট্রি করার জন্য বা ঢোকার জন্য। যে তারা দু একদল বাম দিকে আর একদল ডান দিকে বা রাইট সাইডে, তারা যেটা যা যা দেখলো সেটা হচ্ছে তোমার একটু হালকা করে বা এমনি রাফ করে তারা খাতায় করে রাখলো, কোনটার পরে কি দেখলো, কখন রেসিডেন্স, কখন এগ্রিকালচারাল ফিল্ড, কখন ফরেস্ট, কখন পন্ড বা টাং, সেটা রয়েছে। এবং অবশ্যই কি করা হয়, ক্যামেরা তো থাকে, কিছু কিছু ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক বা কোনো অফিস বা অবশ্যই রাস্তার ওভারঅল ছবি বা কোনো স্কুল বা কোনো প্রাইমারি স্কুল বা কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলো ছবি তুলে রাখতে হয়, এগুলো কিন্তু করা হয় সবই কিন্তু ডিউরিং ফিল্ডে। তাহলে ডিউরিং ফিল্ডে আমরা মার্কেট সার্ভে করছি, হোটেল সার্ভে করছি, হাউস হোল্ড সার্ভে করছি, ল্যান্ড ইউজ সার্ভে করছি, আমরা সয়েল সার্ভে করছি, এবং অবশ্যই ইনস্ট্রুমেন্টাল সার্ভে, ধরলাম ওই জায়গার জিপিএসের সাহায্যে বা ধরলাম অ্যাবনি লেভেল বা প্রিসমেটিক কম্পাস কিংবা ডাম্পি লেভেলের সাহায্যে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল সার্ভেও করতে পারি। তাহলে এগুলো সবই ডিউরিং ফিল্ডে আমরা করছি। আচ্ছা নেক্সট কি, ডিউরিং ফিল্ডে কিন্তু ডেটা কালেকশানের পাশাপাশি অবশ্যই বা সার্ভে করার পাশাপাশি অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই ছবিগুলো ক্যাপচার করা নিজেদের ক্যামেরাতে, কিংবা ধরলাম স্মার্টফোনে অনেক ভালো ভালো ক্যামেরা আছে এখন, নিজেদের ফোনে ফটো ক্যাপচার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা লাস্ট কি করা হয়, সেটা হচ্ছে পোস্ট ফিল্ড স্টাডি, মানে ফিল্ড থেকে ফেরার পরে আমরা কি করি, তখন কি করা হয়, জেনারেলি আমাদের কি করা হয়, যে ডেটাগুলো নিয়ে এসেছি তাদের প্রসেসিং করা হয় আর ইন্টারপ্রিটেশন করা হয়, এবং শেষে রিপোর্ট আকারে, ফিল্ড রিপোর্ট আকারে প্রকাশ করা হয়, যে ডেটাগুলো নিয়ে এসেছি তাদের সুন্দর করে সেগুলোকে কি বলবো অর্গানাইজড করে তাকে সিস্টেমেটিক অনুযায়ী টেবিউলার ফর্মে বা ট্যাবুলেশন করা হয়, দিয়ে বিভিন্ন কার্টোগ্রাফিক টেকনিক লাইক বার গ্রাফ, পাইগ্রাফ, কোরোপ্লেট বা আরও অন্যান্য কিছু সাহায্যে বা স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করি এগুলো, এগুলোকে আমরা কি করি, শেষে অ্যানালিসিসও করে থাকি, শেষে আমাদের ফিল্ড রিপোর্ট করা হয়।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওভারঅল ব্যাপারটা জানলাম। আর ফিল্ড রিপোর্টে নর্মালি স্টেপগুলো কি কি হয়? একটা টাইটেল অফ দ্য ফিল্ড রিপোর্ট থাকে একদম ফ্রন্ট পেজে, তারপরে কি করা হয়, আর জেনারেলি তোমরা যে সার্ভে করেছো, পার্টিসিপেট করেছো, তার জন্য একটা কলেজ থেকে সার্টিফিকেট দেওয়া হয়, সেটা থাকবে। দেন হচ্ছে অ্যাকনলেজমেন্ট থাকে, দেন হচ্ছে প্রিফেস থাকে, দেন কন্টেন্ট থাকে, দেন লিস্ট অফ টেবিল, দেন লিস্ট অফ ফিগার, দেন লিস্ট অফ ফটোগ্রাফ, দেন অবজেক্টিভ, দেন মেথডোলজি, দেন কি থাকে না একটা জিওগ্রাফিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল লোকেশন অফ দ্য স্টাডি এরিয়া, জিওগ্রাফিক্যাল যা যা ইনফরমেশান আছে বা এনভায়রনমেন্টাল যা যা ইনফরমেশান আছে, দেন মেন কাজটা শুরু হয়। সেটা কোনটা না, অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডেটা। এখানে যা যা আছে অবজারভেশন আর ডিসকাশনগুলো হয়ে থাকে, আর শেষে কি থাকে, শেষে থাকে অবশ্যই মেজর ফাইন্ডিংস থাকে, কী কী পেলাম, সাজেশান থাকে, কনক্লুশন থাকে, এবং সবার শেষে রেফারেন্সেস থাকে। আমরা ফিল্ড ওয়ার্ক করার জন্য কোনখান কোনখান থেকে বা কীভাবে আমরা কোন কোন জায়গা থেকে সাহায্য পেয়েছি, ওভারঅল হচ্ছে এটাই একটা ব্যাপার। তাহলে আমরা ফিল্ড ওয়ার্ক কাকে বলে জানলাম, ফিল্ড রিপোর্ট কাকে বলে জানলাম, ফিল্ড স্টাডির গুরুত্ব জানলাম, কীভাবে সিলেক্ট করব জানলাম, অবজেক্টিভ জানলাম, আর টোটাল ফিল্ড ওয়ার্কের যে স্টেজ, প্রি ফিল্ড, ডিউরিং ফিল্ড আর পোস্ট ফিল্ড, কীভাবে কী কাজ করা হয় সেটা জানলাম। আশা করি তোমাদের টোটাল ফিল্ড ওয়ার্ক সম্পর্কে যে ধারণা সেটা অনেকটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।